শাহজালাল বিশ্ববিদ্যালয়ের সংকট নিরসনে আন্দোলনকারীদের সাথে শিক্ষামন্ত্রীর বৈঠক, বিসির পদত্যাগ সহ বেশ কিছু বিষয়ে চলছে আলোচনা। ঠাকুরগাঁয়ে স্ত্রীর সাথে কলহের জেরে মেয়েকে হত্যা করল বাবা, কুমিল্লায় প্রকাশ্যে ভাইয়ের হাতে ভাই খুন। বিবাহ বিচ্ছেদের নোটিশে ওলট পালট বরিশালের ষাটোর্ধ্ব বৃদ্ধের জীবন, স্ত্রীর ষড়যন্ত্রে বন্দী মাদকাসক্ত নিরাময় কেন্দ্রে। আমি এই কারণে দিদি একটু সংশোধন হোক যে একটু ভয় পাব, হয়তো আমার এই হবে, কিন্তু দেখা গেছে এত উল্টো আরো রিয়াকশন আর আমার উপরে আরো ক্ষিপ্ত হয়েছে। রংপুরের মিঠা পুকুরে সপ্তম ধাপের ইউপি নির্বাচনে নৌকার বিপর্যয়, মনোনয়ন দলের বিভক্তি সহ নানা ইস্যু আলোচনায়। সুনামগঞ্জে বন্যায় ক্ষতিগ্রস্ত হাওরবাসীর জীবনে পরিবর্তনের ছোঁয়া, প্রশিক্ষণ নিয়ে ঝুঁকছেন নতুন পেশায়, দূর হচ্ছে কর্মহীনতার অভিশাপ। জমে উঠেছে ফুলের বাজার, বসন্ত, ভ্যালেন্টাইন আর একুশে ফেব্রুয়ারির ঘিরে চাষিদের শেষ মুহূর্তের ব্যস্ততা, মহামারীর ক্ষতি পুষিয়ে নেয়ার আশা। দর্শক আমন্ত্রণ, বিরতিহীন সংবাদ সারা দেশে আপনাদের সঙ্গে আছি আমি আহমেদ রেজা। দর্শক, এই মুহূর্তে জানিয়ে দিতে চাই আপনারা সবাই ঘরে এবং ঘরের বাইরে সব জায়গায় কিছুক্ষণ পরপর হ্যান্ড স্যানিটাইজার দিয়ে হাত ভালোভাবে জীবাণুমুক্ত করে নেবেন। শাহজালাল বিশ্ববিদ্যালয়ে চলমান সংকট নিরসনে শিক্ষামন্ত্রীর সাথে বৈঠকে বসেছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। সিলেট সার্কিট হাউসে বিকেল 3টা নাগাদ শুরু হয় বৈঠক, এতে শিক্ষামন্ত্রী ডক্টর দীপু মনির সাথে আছেন শিক্ষা উপমন্ত্রীও। আন্দোলনকারীদের প্রতিনিধি হিসেবে বৈঠকে অংশ নিয়েছেন 11 জন, এতে ভিসির পদত্যাগ, বিশ্ববিদ্যালয়ের গবেষণা খাতে বাজেট বৃদ্ধি, পরীক্ষা পদ্ধতিতে কোডিং সিস্টেম চালু সহ বেশ কিছু দাবি তুলে ধরেছেন তারা। শিক্ষামন্ত্রী অবশ্য আগেই জানিয়েছেন সকল সমস্যাই আলোচনার মাধ্যমে সমাধান করা সম্ভব। এর আগে সকালে সিলেট সার্কিট হাউস মিলনায়তনে জেলা ও মহানগর আওয়ামী লীগের নেতৃবৃন্দের সাথে মতবিনিময়ে সভা করেন শিক্ষামন্ত্রী। সে সময় তিনি জানান, করোনার সংক্রমণ ধীরে ধীরে কমতে শুরু করেছে, বদলাচ্ছে দৃশ্যপট, এই চিত্র অব্যাহত থাকলে শিগগিরই শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার বিষয়ে আশা প্রকাশ করেন ডক্টর দীপুমণি। দর্শক, এ পর্যায়ে সিলেট সার্কিট হাউস থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী মাহবুবুর রহমান রিপন। তিনি জানাবেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে শিক্ষামন্ত্রীর বৈঠকের সবশেষ হালনাগাদ তথ্য। রিপন, বৈঠকের ঘণ্টা দুই পেরিয়েছে, সবশেষ অবস্থা কি জানাবেন আমাদের? রেজা, এখনো সেই বৈঠকটি চলছে, আলোচনার যে বিষয়গুলো ছিল সে বিষয়গুলো নিয়ে আলোচনা হচ্ছে। আমরা একটু আগে একটু খবর পেয়েছি, যেটা হলো যে এখন পর্যন্ত তাদের যে প্রধান দাবি রয়েছে উপাচার্যের পদত্যাগ, সে বিষয় নিয়ে কোনো আলোচনা তারা শুরু করতে পারেনি। দুজন শিক্ষার্থী তারা রিফ্রেশমেন্টের জন্য বাইরে বেরিয়েছিলেন, তাদের সাথে আমরা কথা বলে যতটুকু জানতে পেরেছি যে অন্যান্য বেশ কিছু বিষয় নিয়ে তাদের মধ্যে আলোচনা হচ্ছে। এখন পর্যন্ত তাদের যে প্রধান দাবি রয়েছে উপাচার্যের পদত্যাগ, সে বিষয়ে কোনো আলোচনা শুরু হয়নি, এবং সেই বিষয়টি আলোচনা শুরু হলেই আসলে মূলত বোঝা যাবে যে এই আলোচনা কতটুকু ফলপ্রসূ হয়। কারণ তাদের যে দাবির প্রধান দাবি সেটাতে তারা অনড় রয়েছেন, এবং সেটা যখন তারা এখানে আলোচনায় আসছেন তার আগেও তারা বলেছেন তাদের শিক্ষামন্ত্রীর সাথে আলোচনার প্রধান যে তাদের যে মূল যে দাবিটি রয়েছে সেটা হলো উপাচার্যের পদত্যাগ, এবং যেটা ডক্টর জাফর ইকবাল তাদেরকে আশ্বাস দিয়েছিলেন যে সরকার এই বিষয় নিয়ে কাজ করবে। হয়তো তারা প্রত্যাশা করেছেন যে শিক্ষামন্ত্রী হয়তো এই বিষয় নিয়েই তাদেরকে বিষয়টি আরও পরিষ্কার করবেন, এবং সেই প্রত্যাশা নিয়ে তারা এখানে এসছেন। এখন পর্যন্ত আলোচনা চলছে, যে আলোচনার মধ্যে অন্যান্য বিষয় রয়েছে বিশ্ববিদ্যালয় খুলে দেওয়া, উপাচার্যকে এখান থেকে সরিয়ে দেওয়া সহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নিয়োগ, এবং সারা দেশের বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নিয়োগে যাতে করে তাদের যে যোগ্যতা অনুযায়ী বিবেচনা করা হয়, এবং ডেমো ক্লাসের কথা তারা বলেছেন, সেই সাথে পরীক্ষার
তাদের যে বিশ্ববিদ্যালয় পরীক্ষাগুলো আছে কোডিং পদ্ধতি চালু করার কথা বলেছেন। সেই সাথে সারা দেশের বিশ্ববিদ্যালয়গুলোতে যাতে গবেষণার বরাদ্দ বাড়ানো হয় সেই দাবিও তাদের রয়েছে। এছাড়া এই 16 তারিখের যে ঘটনা, পুলিশি হামলার যে ঘটনা ঘটেছিল, সেই ঘটনায় যারা আহত হয়েছে তাদের চিকিৎসা ব্যবস্থা সহ এই আন্দোলনে যারা সহায়তা করছিলেন তাদের যে ব্যাংক অ্যাকাউন্টগুলো এবং মোবাইল ফোনে যে অ্যাকাউন্টগুলো রয়েছে রকেট বিকাশ, সেগুলো যেগুলো বন্ধ করে দেওয়া হয়েছে সেগুলো যাতে খুলে দেওয়া হয় দ্রুত, এই দাবিগুলো তাদের রয়েছে। সেসব বিষয় নিয়ে আলোচনা চলছে। একটু আগেই আমরা যে বিষয়টি জানতে পেরেছি যে সেই আলোচনা হয়তো আরও কিছুক্ষণ সময় লেগে যেতে পারে এবং তাদের যে প্রধান দাবি সেই দাবি নিয়ে এখন পর্যন্ত কোনো আলোচনা তারা করতে পারেনি বলে তারা আমাদেরকে জানিয়েছে। এবং তারা সবশেষ যেটা বলেছে তারা তাদের যে প্রধান দাবি সেই দাবিতেই অনড় রয়েছে এবং তারা প্রত্যাশা করছে শিক্ষামন্ত্রী তাদের সেই দাবি সম্পর্কে একটি ঘোষণা দিয়ে যাবেন। রাজা নিশ্চয়ই রিপন, আপনি থাকুন সেখানে, আপনার মাধ্যমে আমরা পরবর্তীতে দর্শকদেরকে জানিয়ে দিতে পারব। বিএনপি সার্চ কমিটি মানে না, তাই চিঠি দেয়া না দেয়ায় আগ্রহ নেই, এমন মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিকেলে ঠাকুরগাঁওয়ে নিজ বাসভবনে সাংবাদিকদের তিনি বলেন, এই সরকারের অধীনে কোনো নির্বাচনে যাবে না বিএনপি। সার্চ কমিটির সদস্যদের নিরপেক্ষতা নিয়েও প্রশ্ন তোলেন তিনি। মির্জা ফখরুল দাবি করেন, নির্বাচন কমিশন চরমভাবে ব্যর্থ, তাই তাদের বিরুদ্ধে মামলা ও বিচার হওয়া উচিত। জাতীয় ঐক্য গঠনে অন্য রাজনৈতিক দলগুলোর সাথে বিএনপির অনানুষ্ঠানিক বৈঠক চলমান আছে বলেও জানিয়েছেন তিনি। আমরা আগেই বলছি সার্চ কমিটি আমরা মানি না, আগে আমরা বলেছি যে এগুলোতে আমাদের কোনো আগ্রহ নেই, কারণ এই ইসি গঠনে সার্চ কমিটি বা নাম দেওয়া এগুলোর কোনো মূল্য নেই, অর্থহীন, তারা তাদের মতো করেই সব নামগুলো দিয়ে দেয়। স্ত্রীর সাথে কলহের জেরে নিজ কন্যাকেই হত্যা করলেন এক নিষ্ঠুর বাবা। ভয়াবহ এই ঘটনাটি ঘটেছে ঠাকুরগাঁও সদরে। স্বজনরা জানিয়েছেন, সরকারপাড়া এলাকার জাকিরের সাথে তার স্ত্রী বেলির কলহ চলছিল, এরই জেরে গত রাতে মেয়ে জান্নাতুল ফেরদৌসের পেটে কাঁচি ঢুকিয়ে হত্যা করে জাকির। পরে পালিয়ে যায় সে, রাতেই বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাকে আটক করে পুলিশ। হত্যার দায় স্বীকার করেছে ঘাতক। এদিকে কুমিল্লার 14 গ্রামে প্রকাশ্যে ছোট ভাইকে হত্যার অভিযোগ উঠেছে বড় ভাইয়ের বিরুদ্ধে। স্বজনরা জানিয়েছেন, জমি নিয়ে দুই ভাইয়ের বিরোধ চলছিল, এরই জেরে এই হত্যাকাণ্ড ঘটনা হয়েছে। অভিযুক্ত আব্দুল মালিক দর্শক এ পর্যায়ে ঠাকুরগাঁও থেকে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী পার্থ সারথী দাস। পার্থ, আপনি আমাদেরকে জানাবেন, বাবার হাতে মেয়ে খুনের ঘটনাটি খুবই হৃদয় বিদারক, জিজ্ঞাসাবাদে ঘাতক বাবা ঠিক কি বলেছেন এবং কেন এই হত্যাকাণ্ড তিনি ঘটিয়েছেন? হ্যাঁ রেজা, আসলে আপনি যেটি বললেন না, আসলে বাবার হাতে মেয়ে যে হত্যার যে বিষয়টি আসলে সেটি হৃদয় বিদারক। আমি এই বিষয়টি এলাকায় বেশ চাঞ্চল্য সৃষ্টি করেছে। আমি স্থানীয় যে গ্রামবাসী রয়েছে এবং গ্রামবাসী এবং মামলা সূত্রে যেটি জেনেছি সেটি হচ্ছে যে তাদের স্বামী স্ত্রীর মধ্যে বেশ কয়েক মাস ধরেই আসলে ঝগড়া বিবাদ চলে আসছিল এবং এইটি পারিবারিক কলহের জেরেই আসলে মূলত এই হত্যাকাণ্ডটি ঘটে। গতকালের যেটি ঘটনা সেটি হচ্ছে তারা এই পারিবারিক যেই ছোটোখাটো যেই বিষয়গুলো রয়েছে সেই বিষয়গুলো নিয়ে আসলে এক পর্যায়ে তাদের মধ্যে হাতাহাতি হয়। এই যেই মেয়েটি মারা গিয়েছে, যে শিশুটি মারা গিয়েছে, তার বাবা এবং তার মার মধ্যে বেশ হাতাহাতি সৃষ্টি হয় এবং এক পর্যায়ে রাগের মাথায় আসলে এই জাকির হোসেন অর্থাৎ যেই নিহত শিশুটি রয়েছে তার বাবা আসলে তাকে বাড়ির যে কাঁচি ছিল, ধারালো কাঁচি, সেই কাঁচি তার পেটের মধ্যে ঢুকিয়ে দেয় এবং এই ঘটনাস্থলেই কিন্তু আসলে শিশুটি নিহত হয়। এবং এই নিহতের পর আসলে জাকির হোসেন অর্থাৎ তার বাবা আসলে পালিয়ে যায়। পালিয়ে যাওয়ার পর পুলিশ আসলে সারা রাত অভিযান চালিয়ে সেই ঘাতক বাবা যে রয়েছে জাকির হোসেন তাকে গ্রেপ্তার করে। এই বিষয়ে আজকে দুপুর 1টার দিকে সদর থানায় একটি মামলা দায়ের করেছেন। নিহতের যে মা রয়েছেন শাহানা ডাক্তার বেলি, সেটি তিনি একটি হত্যা মামলা দায়ের করেছেন। এ পর্যন্ত ছিল আমার কাছে আপডেট। রেজা ধন্যবাদ পার্থ আমাদের সাথে যুক্ত হয়ে সবশেষ তথ্যগুলো জানানোর জন্য। দাম্পত্য কলহ থেকে বাঁচতে স্ত্রীকে বিবাহ বিচ্ছেদের আইনি নোটিশ পাঠিয়েছিলেন, ভেবেছিলেন তাতে বদলাবে হয়তো পরিস্থিতি, সেটাই এখন উল্টো কাল হয়ে দাঁড়িয়েছে বরিশালের 60 বছরের নুরুল হকের জীবনে।
অভিযোগ ক্ষিপ্ত হয়ে মাদকাসক্ত সাজিয়ে নিরাময় কেন্দ্রে পাঠিয়েছেন স্ত্রী আর সন্তানরা। এক মাস ধরে বন্দী আছেন তিনি। কাউসার হোসেনের রিপোর্টে থাকছে বিস্তারিত। নুরুল হক হাওলাদার অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী, এক মাস ধরে বন্দী আছেন মাদক নিরাময় কেন্দ্রে। অভিমান কষ্টে কাটছে এক একটি দিন। তিন সন্তানের এই জনকের বয়স এখন 60। স্ত্রী বাবুগঞ্জ উপজেলা সমাজসেবা অফিসের কারিগরি প্রশিক্ষক। নুরুল হকের ভাষ্য, দাম্পত্য জীবনে সুখী ছিলেন না তিনি, তাই গেল জানুয়ারিতে স্ত্রীকে বিবাহ বিচ্ছেদের আইনি নোটিশ পাঠিয়েছিলেন। সেটাই কাল হয়েছে তার জীবনে। দাবি, মাদকাসক্ত না হয়েও মাদক নিরাময় কেন্দ্রে পাঠানো হয়েছে তাকে। আমি এই কারণে দিয়ে একটু সংশোধন হোক, যে একটু ভয় পাব, হয়তো বা আমার এই হবে, কিন্তু দেখা গেছে যে এত উল্টো আরও রিয়াকশন, আর আমার উপরে আরও ক্ষিপ্ত হয়েছে। যদিও পরিবারের পক্ষ থেকে জানানো হয় ইয়াবায় আসক্ত নুরুল হক, তবে শারীরিক পরীক্ষা নিরীক্ষা শেষে নিরাময় কেন্দ্রের চিকিৎসকরা বলেছেন মাদকাসক্ত নন তিনি। আমরা পরবর্তীতে ইনশিওর হই যে আসলে ওনার ভিতরে ড্রাগসের কোনো বিষয় নাই। এরপরে গার্ডিয়ানকে আমরা বিষয়টা জানাই যে আসলে ওনার ড্রাগসের কোনো প্রবলেম নাই, আপনারা ওনাকে নিয়ে যেতে পারেন। এ বিষয়ে কথা বলতে রাজি নন নুরুল হকের স্ত্রী। ছেলে শোভনের দাবি, বাবা মায়ের মধ্যে মনোমালিন্য ছিল, তা সমাধানও হয়ে গেছে। ভাই, আমার বিয়ের মনে করেন 8-10 দিন আগে আমাকে মনে করেন ডিভোর্স লেটার দিয়েছে, বুঝছেন। সে তো বাড়ি থেকে আর কি চলে যেতেছিল, বুঝছেন। আমি আটকেই রাখছি, চাচা টাচা মামা টামা সবাই পরামর্শ দিই ছিল। এত কিছুর পরও সন্তানের বিরুদ্ধে কোনো অভিযোগ নেই বৃদ্ধ পিতার। জীবনের শেষ সময়টা পরিবারের সাথে কাটাতে চান তিনি। কারোর বিরুদ্ধে কোনো অভিযোগ নেই, যেটা আমার জন্য হয়ে গেছে, আমি শেষ বয়সে আমি একটু নিরিবিলি থাকতে চাই, এই হলো আমার চাওয়া আর কিছু। গত বছরের জুলাইতে ডাক বিভাগের চাকরি থেকে অবসরে যান হতভাগা এই মানুষটি। কাউসার হোসেন, যমুনা নিউজ, বরিশাল। সপ্তম ধাপের ইউপি নির্বাচনে রংপুরের মিঠাপুকুরে নৌকার বিপর্যয়ে চলছে চুলছেঁড়া বিশ্লেষণ। 17 ইউপির মধ্যে মাত্র 3টিতে জিতেছে নৌকা। ভুল মনোনয়ন, দলের বিভক্তি সহ উঠে এসেছে নানা কারণ। মিঠাপুকুরে সপ্তম ধাপের ইউপি নির্বাচনের ফলাফল, ভোট হয়েছিল 17 ইউনিয়নে, তার মধ্যে আওয়ামী লীগের জয় 3টিতে, বাকিগুলোতে জয় পেয়েছে স্বতন্ত্র সহ অন্য দলের প্রার্থীরা। স্থানীয় এবং যারা উপজেলা পর্যায়ের নেতৃত্বের জায়গা থেকে কিছু মানে গ্যাপের কারণে এরকম সমস্যাগুলো সৃষ্টি হয়েছে। গ্রহণযোগ্য লোক ছাড়া এই আজকে মনোনয়নটা দেওয়ার কারণে আজকে এই নৌকার এই আমার ইউনিয়নে বিশেষ করে এই বিপর্যয়টা ঘটেছে। জয় পাওয়া অন্য প্রার্থীদের মতে ভোট সুষ্ঠু হয়েছে, তাই সঠিক রায় দিতে পেরেছে জনগণ। আমাদের উপর যে নির্যাতন নিপীড়নগুলো, এটা জনগণের অন্তরে ধারণ ছিল আর কি সবসময়, যে এই দলটি এই মানুষগুলি নির্যাতিত হয়েছে বারবার। নির্বাচনটাতে সত্যের বিজয় হয়েছে, জনগণ তাদের অধিকার পেয়েছে। ক্ষমতাসীন দলের স্থানীয় শীর্ষ নেতাদের কাছে প্রশ্ন ছিল এই বিপর্যয় কেন। একটা সাংগঠনিক নিয়মে এই দলটা পরিচালিত হলে অবশ্যই এই রেজাল্টটা আমাদের হতো না। এই ব্যক্তির অধীনে পরিচালিত হওয়ার কারণেই ব্যক্তিগত রেষারেষি কন্দল, এটা অবশ্যই আমাদের ক্ষতির কারণ। বিশিষ্টজনদের মতে মিঠাপুকুর উপজেলায় আওয়ামী লীগ কয়েক ভাগে বিভক্ত, এর প্রভাব পড়েছে ভোটে। আমাদের এমপি মহোদয় ক্যান্ডিডেট দিয়েছেন, সেখানে আমাদের উপজেলা চেয়ারম্যান, সেখানে সে বিদ্রোহী প্রার্থী দিয়েছেন। আবার যেখানে উপজেলা চেয়ারম্যান প্রার্থী দিয়েছেন, সেখানে এমপি মহোদয়ের সমর্থতেও বিদ্রোহী প্রার্থী আসছে। আওয়ামী লীগের প্রার্থী একাধিক নৌকা আছে, পাশাপাশি 3-4 জন করে প্রতিটা ইউনিয়নে, এগুলো তো আমাদের উত্থান। যাদেরকে দেওয়া হয়েছে তাদেরকে আবার মানুষ সহ্য করে না, এবং পার্শ্ববর্তী দেখা গেছে যে একটু মানে ভালো প্রার্থী, শিক্ষিত প্রার্থী, তাদেরকে মূল্যায়ন করছে জনগণ। 7 ফেব্রুয়ারি অনুষ্ঠিত হয় রংপুরের এই উপজেলায় ইউপি নির্বাচন। সরকার মাঝারুল মান্নান, যমুনা নিউজ, মিঠাপুকুর, রংপুর। অকাল বন্যায় ভুক্তভোগী সুনামগঞ্জের দরিদ্র হাওরবাসীদের অনেকেই ঝুঁকছেন নতুন পেশায়। কৃষি ও মাছ ধরার পেশা ধরে রাখলেও এ অঞ্চলের কেউ কেউ বেছে নিচ্ছেন সবজি চাষে। নারীদের কেউ কেউ ড্রাইভিংও শিখেছেন, অনেকে দর্জি, মোটর মেকানিক ও পশু রোগ চিকিৎসার মতো ভিন্ন পেশা নিয়ে হচ্ছেন স্বাবলম্বী। কিভাবে তাদের সহযোগিতায় ভাটি অঞ্চলের এই মানুষদের জীবনে পরিবর্তনের ছোঁয়া লাগছে তা জানাচ্ছেন আলমগীর স্বপন।
সুনামগঞ্জের হোসেনপুর গ্রামের প্রতিবন্ধী মকলুদা আক্তার স্বামী ছেড়ে গেছেন, কিন্তু দমে যাননি অদম্যই নারী। দর্জির প্রশিক্ষণ নিয়ে স্বাবলম্বী হয়েছেন, পোশাক তৈরি শুধু নয়, শেখাচ্ছেন আশেপাশের নারীদেরও। একইভাবে দর্জির কাজ করে অভাবের সংসারে স্বাচ্ছন্দ্য ফিরিয়েছেন বসন্তপুরের পারভিন। যৌতুকের কারণে সংসার ভেঙে গেছিল আর কি। আগে অবহেলা তো ছিলাম, হয়তো কিছু করছি না, খাইতে পারছি না, মানুষ অবহেলা করছে, নিজেই খাইতে পারে না অন্যজনে। এখন মানে সবাই করতে পারি, কেউ লেখাপড়াও করতেছে, লেখাপড়ার খরচাও চালাইতেছে, তারা ফ্যামিলির মাঝেও দিতেছে। কৃষিকাজ ও মাছ ধরা হাওড় অঞ্চলের দরিদ্র মানুষের প্রধান জীবিকা, কিন্তু প্রতি বছর অকাল বন্যায় বছরের একটি বড় সময়ে কর্মহীন থাকতে হয় তাদের। আন্তর্জাতিক কৃষি উন্নয়ন তহবিল ইফাদের সহায়তায় এলজিইডির হাওড় উন্নয়ন প্রকল্পে সেই পরিস্থিতি পাল্টাচ্ছে। সোহেনা আক্তারের মতো মহিলারা বেছে নিয়েছেন চালকের পেশা, জীবিকার তাগিদে পুরোদমে নামতে চান রাস্তায়। আগে যেরকম অসচ্ছলতা ছিল, এখন ড্রাইভিংটা শিখায় আমার জীবনের চাকাটা নতুন করে আবার ঘুরছে। এভাবে অকাল বন্যার সময় কর্মহীন না থাকতে হাওড়ের প্রায় 9,000 মানুষের কেউ মোটর মেকানিক, কেউ পশু চিকিৎসা পালন, কেউ বা দর্জি ও চালকের প্রশিক্ষণ নিয়েছেন। পতিত জমিতে অনেকে ঝুঁকেছেন সবজি চাষে। আমরা সবজি চাষ করছি, কইরা দেখা যায় আমরা লাভবান হয়েছি, তো একটার পর একটা মানে আমরা আগে আইতেছি। ট্রেনিং নেওয়ার পর আমি এত বড় দোকান করছি, শুরু থেকে আস্তে 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 আইলাম এই জায়গায়। খুবই মানে বেকার অবস্থায় ছিলাম, ইনকাম করতে পারছিলাম না, ফের আবার শিক্ষা নেওয়ায় মোটামুটি সংসারের প্রতি ভালোই চলে। হাওড়ে কর্মসংস্থানের এমন পরিবর্তনে প্রকল্পের মেয়াদ আরো বাড়াতে চায় ইফাদ ও এলজিইডি। We work together with government and we are looking, আমরা বাংলাদেশ সরকারের সাথে কাজ করছি, ভবিষ্যতেও এই ধারা অব্যাহত থাকবে এমনটাই আশা করছি। বিষয়টি দুপক্ষের উপর নির্ভর করছে। তারা ডিজায়ার করছে যে এটা ফলোআপ প্রজেক্ট করার জন্য, কারণ হাওড় যেহেতু ভালনারেবল এরিয়া, সেখানে আরও ইনভেস্টমেন্ট দরকার। 23 সালের প্রথম দিকে হয়তো সেকেন্ড ফেজের স্টাডি শুরু হবে। সবজি সহ এরকম নানা উদ্যোগে পাল্টে যাচ্ছে হাওড়ের মানুষের জনজীবন। তবে এই পরিবর্তন ধরে রাখতে হলে প্রয়োজন সরকারি বেসরকারি ধারাবাহিক সহযোগিতা। আলমগীর স্বপন, যমুনা নিউজ, দিরাই, সুনামগঞ্জ। কুড়িগ্রামের রাজারহাটে কয়েকটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বেশ কিছু জমি বেদখল রয়েছে। এসব জমিতে অবৈধভাবে গড়ে উঠেছে দোকানপাটসহ ব্যবসা প্রতিষ্ঠান, এতে নষ্ট হচ্ছে শিক্ষার পরিবেশ। জমি বেদখলে থাকায় শিক্ষা প্রতিষ্ঠানে নানা উন্নয়ন কর্মকাণ্ডও ব্যাহত হচ্ছে। অবৈধ স্থাপনা উচ্ছেদের জন্য স্থানীয় প্রশাসনের কাছে বারবার বলা হলেও কাজ হয়নি। রাজারহাটের সিঙ্গার ডাবরিহাট প্রাথমিক বিদ্যালয় যাত্রা 1924 সালে। স্বাধীনতার পর স্কুলটি জাতীয়করণ হয়। প্রায় 100 বর্ষ পুরনো বিদ্যালয়টি 92 শতক জমির উপর প্রতিষ্ঠিত। স্বনামধন্য বিদ্যালয়টিতে বর্তমানে 300+ শিক্ষার্থী রয়েছে, কিন্তু স্কুলের সামনে প্রায় 15 শতক জায়গা দখল করে গড়ে উঠেছে অন্তত 30টি দোকানপাট। এতে নষ্ট হচ্ছে শিক্ষার পরিবেশ। অবৈধ স্থাপনা উচ্ছেদের জন্য বারবার প্রশাসনকে বলা হলেও কাজ হয়নি। দোকানপাটের নামে কোনো ইয়া নেই, না অবৈধভাবেই দোকানপাট করতেছে। এলাকাবাসীর দাবি একটাই, সেটা অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হোক। সরকারি বরাদ্দ আসলেও অবৈধ স্থাপনা ও প্রভাবশালীদের চাপের মুখে স্কুলের সীমানা প্রাচীর নির্মাণ কাজও আটকে আছে। শঙ্কা দেখা দিয়েছে বরাদ্দ ফেরত যাওয়ার। মেম্বার আছে কিছু, অনেক লোক আছে, এরা আমাদের কারো হুমকি দেয়, কোনো কাজ করতে গেলেই হুমকি দেয়। দোকানগুলো এগুলো না সরায় কারণে আমার বাউন্ডারি ওয়াল হচ্ছে না, এই বরাদ্দ বোধ হয় না হলেই তো সেটা চলে যাবে। স্থানীয় প্রশাসনের করা দখলদারদের তালিকায় সাবেক ও বর্তমান কয়েকজন জনপ্রতিনিধির নামও আছে। এসব প্রভাবশালী দোকানঘর তৈরি করে নিয়মিত ভাড়া আদায় করছেন। রাস্তা কিছু আছে, স্কুল কিছু আছে আর কি, এইভাবে আমরা দখলদারি করে আসতেছি। যে আমরা এগুলো বাল বাসানি বাসাম কেম করি, আমাদের সেগ্রিফাইস করে ভালো লাগে, যাতে আমরা যাতে দোকানদারি করতে পারি। সিঙ্গার ডাবরিহাটের মতো জমি বেদখলে আছে আরও 7-8টি স্কুলের। এসব জমিতে গড়ে ওঠা দোকানপাটের কারণে নষ্ট হচ্ছে শিক্ষার পরিবেশ। বিষয়টি জানা আছে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার। ইতিমধ্যে আমরা সিঙ্গার ডাবরিহাটের ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছি এবং অন্যান্য স্কুলের ব্যাপারেও আমরা তথ্য সংগ্রহ করছি এবং ফাইল প্রস্তুত করছি।
দ্রুত অবৈধ স্থাপনা উচ্ছেদের আশ্বাস উপজেলা নির্বাহী কর্মকর্তার। উচ্ছেদের জন্য স্কুল কর্তৃপক্ষ আবেদন করেছিল এবং আমরা আইনানুগভাবে নথি সৃজন করে ওটার জন্য পাঠিয়েছিলাম। নথিটা আমাদের অনুমোদন হয়েছে, তো সামনে হয়তো উচ্ছেদ কার্যক্রম আমরা পরিচালনা করব। সড়ক দুর্ঘটনা রোধে স্কুল কলেজের গেটের সামনে স্থায়ী অস্থায়ী দোকানপাট না রাখার সুপারিশ রয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির। এ সংক্রান্ত চিঠিও গেছে জেলা প্রশাসন ও শিক্ষা অফিসে। জাহিদ হাসান, যমুনা নিউজ। প্যানেল ভিত্তিক নিয়োগ সহ ছয় দফা দাবিতে দেশের বিভিন্ন স্থানে মানববন্ধন করেছে বেসরকারি শিক্ষক নিবন্ধিতরা। সকালে গোপালগঞ্জে প্রেস ক্লাবের সামনে ঘণ্টাব্যাপী মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ সময় বক্তারা নীতিমালা অনুসরণ করে প্যানেল ভিত্তিক নিয়োগের দাবি জানিয়েছেন। একই দাবিতে মানববন্ধন হয়েছে টাঙ্গাইলে, কৃত্রিম শিক্ষক সংকট দূর করার দাবি জানিয়েছেন তারা। এছাড়া নরসিংদী, নড়াইল, পাবনা, মেহেরপুর সহ দেশের অন্যান্য স্থানেও মানববন্ধন করেছে এনটিআরসির নিবন্ধিতরা। দৈনিক যুগান্তরের প্রতিষ্ঠা বার্ষিকীতে নানা আয়োজনে পালিত হয়েছে কিশোরগঞ্জে। অনুষ্ঠানে যোগ দেন কিশোরগঞ্জ চার আসনের সংসদ সদস্য ও রাষ্ট্রপতি পুত্র রেজওয়ান আহমেদ তৌফিক। তিনি বলেন, যুগান্তরের সাথে বাবা এবং তার আত্মার সম্পর্ক জড়িত রয়েছে। নিবিড় এই সম্পর্ক আজীবন ধরে রাখতে চান তিনি এবং ধরে রাখবেন বলেও আশ্বাস দিয়েছেন। যমুনা গ্রুপের প্রয়াত চেয়ারম্যান নূর ইসলাম বেঁচে থাকলে সমাজ রাষ্ট্র আরও উপকৃত হতে বলেও মন্তব্য করেছেন তিনি। যুগান্তরের কিশোরগঞ্জ ব্যুরো চিফ এটিএম নিজামের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের প্রতিনিধিরা। পরে কেক কেটে প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়। সবশেষ বীর মুক্তিযোদ্ধা নূর ইসলামের আত্মার মাগফিরাত কামনায় দোয়া অনুষ্ঠিত হয়। আমি দেখেছি যে উনি লুঙ্গি পরে এই যুগান্তর অনুষ্ঠানে, নিজাম ভাইয়ের অনুষ্ঠানে উনি চলে যেতেন। ফরিদপুরে অস্ত্রসহ তিন ছিনতাইকারীকে আটক করেছে পুলিশ। দুপুরে প্রেস ব্রিফিংয়ে পুলিশ জানিয়েছে, গেল 24 জানুয়ারি শহরের ঝিলটুলি এলাকায় ছিনতাইয়ের ঘটনা ঘটে। তথ্য প্রযুক্তির সাহায্যে ছিনতাইকারীদের একজনের অবস্থান নিশ্চিত হয় তারা। তাকে আটকের সময় ছুরিকাঘাতে আহত হন পথচারীসহ এক পুলিশ সদস্য। পরে তার দেয়া তথ্যের ভিত্তিতে গোপন আস্তানায় অভিযান চালিয়ে আটক করা হয় আরও দুজনকে। জব্দ করা হয় দুটি পিস্তল, গুলিসহ দেশীয় অস্ত্রসহ বিভিন্ন সামগ্রী। বসন্ত উৎসব, ভ্যালেন্টাইন্স ডে ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, এই তিনটি উপলক্ষকে সামনে রেখে ব্যস্ত সময় পার করছেন সারা দেশের ফুল চাষিরা। ক্ষেত, বাগান, নার্সারিতে শোভা বাড়াচ্ছে দেশি বিদেশি ফুল। মহামারীর লোকসান কাটিয়ে ওঠার সুযোগ এবছর হাতছাড়া করতে চান না কৃষকরা। বসন্ত আসি আসি করছে, তাকে বরণ করে নিতেই ফুলের আয়োজন। সামনেই বসন্ত উৎসব, ভালোবাসা দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, তিনটি উপলক্ষেই ফুলের বাজার জমে উঠবে। আগে ভাগে তার প্রস্তুতিতে ব্যস্ত ঝিনাইদহের চাষিরা, মহামারীর ক্ষতিও পুষিয়ে নিতে চান তারা। বাজার দর যেমন আছে, তাতে আমি আশা করছি যে আমার এভাবে আমি প্রায় 1 লক্ষ টাকা বিক্রি করতে পারবো। আর দাম, কীটনাশকের দাম অনেক বেশি, সেই হিসাবে আমরা যদি এই ফুল 400-500 টাকা ঝোপা যদি না বিক্রি করতে পারি, যদি 100-150 টাকা ঝোপা বিক্রি করি, তাহলে দেখা যায় আমাদের কিছুই থাকে না। গাছের যত্ন নিচ্ছি, সেচ দিচ্ছি, সার দিচ্ছি এবং স্প্রে করছি, এই জন্য যেন ফুলের আরও দাম হয়। ঝিনাইদহের ফুলনগরী খ্যাত কালীগঞ্জের 75 হেক্টর জমিতে এবার ফুলের চাষ হয়েছে। নানা পরামর্শ দিয়ে কৃষকদের পাশে থাকছে উপজেলা কৃষি অধিদপ্তর। তারা এই ফুলগুলো যেন সুন্দরভাবে বিপণন করতে পারে, আমাদের বাংলাদেশের যে সমস্ত বড় মার্কেট আছে সে সমস্ত জায়গায় যেন তারা নিরাপদে ফুলগুলো পৌঁছে দিতে পারে, সেজন্য আমরা তাদেরকে সহযোগিতা দিয়ে যাচ্ছি। উদযাপনের আয়োজনে পিছিয়ে নেই দেশের নার্সারিগুলো, সেখান থেকেও উপহারের ফুল বা চারা বেচা কেনা হয়। এমনই একটি নার্সারির গ্রাম পিরোজপুরের অলঙ্কার কাঠি। 50 বছর ধরে বাণিজ্যিকভাবে ফুল চাষ হচ্ছে এই গ্রামে। দেশি ফুলের পাশাপাশি ভারত থেকেও বীজ সংগ্রহ করেন এখানকার চাষিরা। মৌসুমে 25-30 প্রজাতির ফুল ও চারা উৎপাদন হয় এখানে।
নার্সারি দেখতে আসছি, ঘুরে দেখলাম অনেক সুন্দর পরিবেশ, বিভিন্ন ধরনের বীজ ইন্ডিয়া থেকে আসে, তারপর আপনার আমাদের দেশাল যেগুলো এগুলো আপনার দেশে থেকে সংগ্রহ করা হয়। এখানে আসে অনেক ভালোই লাগতে আছে, এই করোনার মধ্যে বাসা থেকে তো বেরোনো যায় না। ফুলের সিজনে ফুলগুলো মনে করেন 20-50 টাকা পর্যন্ত সেল দিয়ে থাকি। এই জায়গাটাকে বেস করেই মূলত নার্সারি এবং এটা অলংকারের মতোই কিন্তু এই জায়গাটা ফুটিয়ে তুলেছে বিভিন্ন নার্সারি। অলংকার কাঠির ফুলের রাজ্যে রোজ ভিড় জমান দর্শনার্থীরা, পিরোজপুর ও ঢাকার নার্সারি ব্যবসায়ীরাও আসেন চারা কিনতে। সুমাইয়া আরেফিন অর্নি, যমুনা নিউজ। দর্শক, ফুল বেচাকেনার খবর জানবো খুলনার ফুল মার্কেট থেকে। এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত হয়েছেন আমাদের সহকর্মী প্রবীর বিশ্বাস। প্রবীর, কেমন জমে উঠেছে বেচাকেনা, কোন ফুলের কেমন দাম একটু জানাবেন আমাদেরকে খুলনার অবস্থা? রেজা, সারা বছরই কিন্তু মন্দায় চলেছে খুলনার ফুল ব্যবসায়ীদের ব্যবসা। কারণ আপনি জানেন, করোনা কারণে দীর্ঘদিন বিভিন্ন কর্মসূচি না থাকায় কারণ এই ফুলের বাজার নির্ভর করে বিভিন্ন দিবসের উপর, বিয়ে, পার্বণ, গায়ে হলুদ সহ প্রতিদিন যে দৈনন্দিনকার যে প্রোগ্রামগুলো থাকে সেই প্রোগ্রামগুলোতেই কিন্তু মানুষ ফুল নিয়ে ঘর সাজায়, বিভিন্ন জায়গা সাজায়, ফুল উপহার দেয়। কিন্তু দীর্ঘদিন প্রোগ্রাম না হয় ব্যবসায়ীরা এক ধরনের ক্ষতির সম্মুখীন হয়েছে, তারা আমাদেরকে বলেছে। আমরা যে ফুলটা দেখাচ্ছি সাদা গোলাপ, যার প্রতিটির মূল্য হচ্ছে 40 টাকা, এরপর যে গোলাপগুলো রয়েছে এগুলো আকৃতি ভেদে 20-30 টাকা পর্যন্ত। এরপর জারবেরার যে ফুলগুলো আছে দেখতে পাচ্ছেন, নানা রঙের নানা আকৃতির, এগুলো কিন্তু 25-30-35 টাকা পর্যন্ত বিক্রি হয়। এছাড়াও নানা জাতের ফুল এখানে রয়েছে। আমরা যদি একজন ফুল ব্যবসায়ীর সাথে একটু কথা বলি, যে একটু জানতে চাইবো যে সারা বছর ব্যবসা কেমন গিয়েছে এবং বসন্ত উৎসব, ভালোবাসা দিবস, একই সাথে 21 ফেব্রুয়ারি কেমন প্রত্যাশা করছে? সুন্দর, ভালো যাবে। মেলাদিন করোনা কাটার পরে এখন, বর্তমান করোনা কাটার পরে এখন হচ্ছে মানুষজনের মনে একটা আলাদা একটা পরফুল্লা ফিরে আসছে। এর সাথে মাসে হচ্ছে ফেব্রুয়ারি মাস আবার চলতেছে হচ্ছে আপনার হচ্ছে 14ই ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা দিবসের কেন্দ্র করে এখন বর্তমানে একটা বাংলাদেশ না সারা বিশ্বই একটা অন্যরকম একটা আমেজ মানে পরিবর্তিত হচ্ছে। এই আমেজটা ধরে রাখতে যদি একটু ফুলের দাম একটু কম হতো, কিন্তু কিচ্ছু করার নেই, জায়গার থেকে ফুলের দাম বেশি, এই জন্য প্রোডাকশনও কম, এই জন্য একটু ফুলের দাম বেশি, তাই সবাই আসবেন আপনারা। রেজা, আমরা শুনছিলাম একজন ব্যবসায়ীর কথা, এখানে আরও গাঁদা ফুল রয়েছে, সেই গাঁদা ফুলটা যদি দেখাই, এটি আসলে স হিসেবে বিক্রি হয়, প্রতিটির মূল্য 1.5 টাকা, অর্থাৎ 100 ফুল কাউকে কিনতে হবে 150 টাকা দিয়ে। এবং এটি কিন্তু রং বেরঙের আছে, শুধু যে হলুদটি দেখতে পাচ্ছেন এটাই নয়। আমরা যদি এবার একটু সামনের দিকে যাই, যে এইখানে যে ফুলগুলো রয়েছে এবং সেগুলো রজনীগন্ধার যে স্টিকগুলো রয়েছে, সেই স্টিকগুলো প্রতিটির মূল্য 20 টাকা রাখা হয়েছে। এছাড়া চন্দ্রমল্লিকা, জিনিয়া সহ নানান রঙের নানা ঢঙের ফুল রয়েছে। আমরা আরেকজন ব্যবসায়ীর সঙ্গে একটু কথা বলবো, যে কেমন চলছে ব্যবসা এবং আগামী দিনগুলো ফুল নিয়ে যে বিশেষ দিন রয়েছে কেমন প্রত্যাশা করছেন? আলহামদুলিল্লাহ খুবই ভালো যাচ্ছে, আশা করি এবারও অনেক ভালো যাবে। প্রতি বছরের ন্যায় এবার একটু কম আছে, করোনার জন্য আর কি একটু চাপের মুখে আছে, তারপরও যা হবে আলহামদুলিল্লাহ ভালো হবে। রেজা, সব কিছু মিলিয়ে যে আগামী যে কর্মসূচিগুলো রয়েছে এটি ভালো চলবে, তবে কেউ কেউ শঙ্কা প্রকাশ করেছে যে করোনার যে বাধ্যবাধকতা রয়েছে স্বাস্থ্যবিধি প্রতিপালনের, সেটা মেনে কতটা উৎসব পার্বণগুলো হবে এবং কতটা ফুল বিক্রি হবে, এ নিয়ে তাদের কিন্তু একটু দুশ্চিন্তা থেকেই যাচ্ছে। রেজা, নিশ্চয়ই একটি শঙ্কা তো রয়েছে, সাথে প্রত্যাশাও রয়েছে। সেই প্রত্যাশা আসলে ফুলের সমারোহে হারিয়ে যেতে চাইবে এবং তাদের যে পুঁজি সেটি আসলে উঠবে বলে আমাদের বিশ্বাস। ধন্যবাদ প্রবীর আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। ঠাকুরগাঁয়ে রেড কোরাল কুকরি নামের বিরল প্রজাতির একটি সাপ ধরা পড়েছে। গতরাতে সদরের ভুল্লি বড় বালিয়া এলাকায় সাপটি দেখতে পান স্থানীয় একজন। খবর পেয়ে সকালে আটক করে উপজেলা বন্যপ্রাণী সংরক্ষকের উদ্ধারকারী দল। তারা জানিয়েছে, এই সাপটি পৃথিবীর দুর্লভ একটি প্রজাতির একটি, হিমালয়ের পাদদেশে দক্ষিণ ও পূর্ব পশ্চিমে দেখা যায় এটিকে। এটি নিশাচর এবং বেশিরভাগ সময় মাটির নিচে থাকে। এ নিয়ে গত এক বছরে দেশে 5 বার দেখা মিলেছে রেড কোরাল কুকরির।
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় চুরির অভিযোগে এক ব্যক্তি নির্যাতনের ভিডিও ছড়িয়ে পড়েছে। বৃহস্পতিবার পাটগাতি বাজার এলাকায় চুরির অভিযোগে আটক করা হয় ব্যক্তিকে। তাকে মারধরের পর জুতার মালা পরিয়ে বাজার ঘোরানো হয়। পরে পুলিশ না দিয়ে তাকে ছেড়ে দেওয়া হয়। সেই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে পুলিশের নজরে আসে। দর্শক, এই ছিল সংবাদ সারাদেশের আয়োজনে। যাওয়ার আগে অবশ্যই মনে করিয়ে দিতে চাই, আপনারা সবাই ঘরে এবং ঘরের বাইরে সব জায়গায় কিছুক্ষণ পর পর হ্যান্ড স্যানিটাইজার দিয়ে হাত ভালোভাবে জীবাণুমুক্ত করে নেবেন।